সর্বপ্রথম ইসরায়েলকে কারাদণ্ডের খবর পাকিস্তানি সংবাদ মাধ্যমে এদিকে বাইডেন বলছেন ইসরায়েল নিয়ে প্রশ্ন করলেই গাড়ি চাপা দেব দর্শক আরো জানবেন গাজানিয়া নেতা নেহুর গোপন ইচ্ছা প্রকাশ এছাড়াও রয়েছে গাজায় দ্রুত যুদ্ধবিরতি কার্য করে মার্কিন সিনেটরের আহ্বান অন্যদিকে ইসরায়েলকে সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্রকে তুলা ধোনা চীনের এছাড়াও বাইডেনের ভূয়সী প্রশংসায় নেতানিয়াহু সর্বশেষ জানিয়ে দিব গাজায় ইসরায়েলি হামলায় তিন মসজিদ ধ্বংস ক্ষতিগ্রস্ত চল্লিশ দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত ইসরায়েলকে সমর্থন দিলেই দশ বছরের কারাদণ্ডের খবর পাকিস্তানি সংবাদ মাধ্যমে সামাজিক মাধ্যম কিংবা বাস্তব জীবনে ইসরায়েলকে সমর্থন জানালে দশ বছর কারাদণ্ড ও পাঁচ হাজার দিরহাম জরিমানার ঘোষণা দিয়েছে কুয়েতি সরকার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিনিয়োগ ব্যাংকার উদ্যোক্ততা ও ক্যাপিটাল মার্কেটের উপদেষ্টা মীর মোহাম্মদ আলী খানের এক টুইট পোস্টের বরাতে এমন খবর দিয়েছে পাকিস্তানি গণমাধ্যম এম এম এন নিউজ টিভি কুয়েত সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি এই পোস্ট দিয়েছেন মীর মোহাম্মদ আলী বলেন কুয়েত সরকারকে অভিনন্দন দেশটি একটি আইন জারি করেছে যাতে কেউ সামাজিক মাধ্যম ও বাস্তব জীবনে ইসরায়েলকে সমর্থন করলে দশ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার দীর্হাম জরিমানার মুখে পড়বে এর আগে ফিলিস্তিনি নাগরিকদের বৈধ অধিকারের সমর্থনে নিজের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন কুয়েতের প্রধানমন্ত্রী শাবাহ খালেদ আল হামাদ আল শাবা এদিকে জাতিসংঘের পঁচাত্তরতম সাধারণ অধিবেশনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি বলেন আরব ও মুসলিম বিশ্বকে ঐতিহাসিক ও মৌলিক অবস্থানের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফিলিস্তিনি সংকট ইসরায়েল জানিয়েছে গা হামলা বন্ধে কোনো সময়সীমা নির্ধারণ করবে না তারা সঙ্গে ভবিষ্যতের সংঘাত বন্ধে এবং অভিযানের উদ্দেশ্যে হাসিলে বলপূর্বক প্রতিরোধে জড়িত থাকা জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস ও ইসরায়েল রকেট হামলা বাড়িয়ে দিয়েছে ইসরায়েলি বোমা হামলা এখন পর্যন্ত দুশত উনিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের অধিকাংশই নারী ও শিশু ইসরায়েল নিয়ে প্রশ্ন করলেই গাড়ি চাপা দেব বলছে বাইডেন ফিলিস্তিনের গাঁজা নিয়ে ইসরায়েল এবং হামাসের চলমান সহিংসতার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহুর মধ্যে ফোনালাপ হয়েছে আলাপকালে বাইডেন নেতানিয়া বলেছেন তিনি যুদ্ধবিরতির পথে একটি উল্লেখযোগ্য অগ্রগতি প্রত্যাশা করেন এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার নতুন ফোর্ডের ইলেকট্রিক এফ ওয়ান সময় এক সাংবাদিককে কৌতুক করে বলেছেন ইসরায়েল নিয়ে প্রশ্ন করতে তাকে গাড়ি চাপা দেবেন এক সাংবাদিক জো বাইডেন বলেন মিস্টার প্রেসিডেন্ট আমি গাড়ি চালিয়ে যাওয়ার আগে ইসরায়েল নিয়ে আপনাকে দ্রুত একটি প্রশ্ন করতে পারি কারণ এটি অনেক গুরুত্বপূর্ণ তখন বাইডেন বলেন না আপনি তা পারেন না যদি না আপনি গাড়ির সামনে আসেন এবং আমি গাড়ি চালিয়ে যাব এসে বলেন তিনি আমি কিন্তু আপনাকে খেপিয়ে দিচ্ছি এদিকে ফিলিস্তিনি ইসরায়েল সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় কংগ্রেসের ডেমোক্রেট নেতাদের সমালোচনার মুখে পড়েছেন জো বাইডেন ইসরায়েলের গাজায় বিমান থেকে বৃষ্টির মতো বোমা ফেলেছে গাজা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে হামাসও রকেট ছুড়েছে মার্কিন বার্তা সংস্থা ইপিএ তথ্য অনুসারে এখন পর্যন্ত ফিলিস্তিনে ফিলিস্তিনে দুশত জন এবং ইসরায়েলের দশজন নিহত হয়েছেন গাজা নিয়ে নেতানিয়াহুর গোপন ইচ্ছা প্রকাশ গত দশ দিন ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলের বিমান বাহিনী এদিকে ভয়াবহ বিমান হামলার মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা উপত্যকা দখলের বিষয়টি সামনে এনেছেন ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায় তেল আবিবে বিদেশি রাষ্ট্রদূতদের এক ব্রিফিংয়ে তিনি এমন কিছু মন্তব্য করেছেন তাতে স্পষ্ট হয়ে উঠেছে যে গাজা দখলের ইচ্ছা নেতানিয়াহুর রয়েছে এ সময় তিনি বলেন গাজায় হামাসের বিরুদ্ধে চলমান অভিযান সম্পর্কে তিনি বলেন তাদেরকে হয় দখল করতে হবে এই সম্ভাবনা সবসময় রয়েছে অথবা তাদের বাধা দিতে হবে এই মুহূর্তে আমরা তাদেরকে শক্তি প্রয়োগের মাধ্যমে বাধা সৃষ্টি করছি কিন্তু আমি কোনো কিছুই সম্ভাবনা বাদ দিচ্ছি না এদিকে নেতানিয়াহু দাবি করেন দশই মে যে সংঘর্ষ শুরু হয়েছে তা আমি চাইনি নেতানিয়াহু বলেন হামাস যখন দেখল নির্বাচন হচ্ছে না তখন তারা দাঙ্গা ও সহিংসতা ছাড়ায় রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য পূর্ব জেরুজালেমের শেখ যারা এলাকায় ইসরায়েলের উচ্ছেদ অভিযানে ফিলিস্তিনিদের বিক্ষোভের জন্য হামাসকে দায়ী করেছেন নেতানিয়াহু এছাড়াও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার দশমতম দিনে এখন পর্যন্ত অন্তত দুশত একুশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহত ব্যক্তিদের মধ্যে প্রায় একশো জন নারী ও শিশু রয়েছে হামলায় আহত হয়েছেন প্রায় দেড় হাজার ফিলিস্তিনি গাজায় দ্রুত যুদ্ধবিরতি কার্যকরে আটাইশ মার্কিন সিনেটরের আহ্বান ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার তম দিনে এখন পর্যন্ত অন্তত দুশত একুশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহত ব্যক্তিদের মধ্যে প্রায় একশো জন নারী ও শিশু রয়েছে হামলায় আহত হয়েছেন প্রায় দেড় হাজার ফিলিস্তিনি পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদে সংঘর্ষকে কেন্দ্র করে গাজায় টানা ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা শুরু করেছে ইসরায়েল ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস সহ বেশ কয়েকটি গোষ্ঠী রকেট রকেটসোড়ে পাল্টা জবাব দিচ্ছে এদিকে ফিলিস্তিনের গাজায় চলমান হামলা বন্ধ করতে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আটাইশ জন সিনেটর ডেমোক্র্যাট সিনেটর জন অসফের নেতৃত্বে সিনেটর এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান নিজের টুইটার অ্যাকাউন্টে যৌথ বিবৃতি তুলে ধরেন সিনেটর জন অসফ যৌথ বিবৃতিতে তারা বলেন ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ডে সংঘাত যাতে আর না বাড়ে এবং বেসামরিক মানুষের আর প্রাণহানি না ঘটে এর জন্য অতি সত্তর আমরা যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি জর্জিয়ায় সিনেটর জন অসপের নেতৃত্বে এই সিনেটরদের মধ্যে আছেন ডেমোক্র্যাটের প্রবীণ রাজনীতিবিদ ব্যানি স্যান্ডার্স শুরু থেকেই তিনি ফিলিস্তিনের ওপর হামলা ইসরায়েলের নেতানিয়াহু সরকারকে সমর্থন বন্ধের দাবি জানিয়ে আসছেন বিবৃতিদাতাদের মধ্যে ভারমন্টের বার্নি ও মেইনের অ্যাঙ্গাস কিং হচ্ছেন স্বতন্ত্র সিনেটর বাকি সময় ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির সিনেটর এছাড়াও দুই পক্ষের সংঘাত বন্ধে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা চলছে আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে তবে আগেই নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন গাজায় হামলা অব্যাহত থাকবে ইসরায়েলকে সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্রকে তুলে ধনা চীনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ভূমিকার জন্য যুক্তরাষ্ট্রে কঠোর সমালোচনা করেছে চীন বলেছে মার্কিন ভেটোর কারণেই নিরাপত্তা পরিষদ অকার্যকর হয়ে পড়েছে ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতে কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না ফিলিস্তিনে ইসরায়েলের সম্পূর্ণ অস্ত্রবিরতির আহ্বান জানিয়ে এক বিবৃতি দিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন ফিলিস্তিন ইসরায়েলের সংঘাত যুক্তরাষ্ট্র যা করছে তা গভীর হতাশাজনক ফিলিস্তিনিরা যখন নিপীড়নের শিকার তখন যুক্তরাষ্ট্র এভাবেই মানবাধিকারের বুলি আওড়ায় নাকি এসব মার্কিন স্বার্থসিদ্ধের অজুহাত প্রশ্ন ক্ষেত্রে তিনি আরো বলেন যুক্তরাষ্ট্র কি এটিকেই নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক শাসন বলছে এর আগে এক সংবাদ সম্মেলনে ঝাউলেজিয়ান বলেন ইসরায়েল ফিলিস্তিন সংঘাত বন্ধে নিবৃত্তিমূলক পদক্ষেপ নেওয়ার বদলে যুক্তরাষ্ট্র উত্তেজনায় ইন্ধন জোগাতে প্রস্তুত নিরাপত্তা পরিষদে নজিরবিহীন বিচ্ছিন্ন হয়ে আছে যুক্তরাষ্ট্র এবং মানব জাতির স্বাভাবিক বোধ ও নৈতিক চেতনার বিপরীতে তাদের আহ্বান এর আগে হামাস ইসরায়েল অস্ত্রবিরতির চেয়ে জাতিসংঘে নিরাপত্তা পরিষদের একটি বিবৃতি আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র চীন বলছে ফিলিস্তিন ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র যেভাবে আচরণ করছে তাতে আন্তর্জাতিক সম্প্রদায় মারাত্মকভাবে হতাশ লোকজন হয়তো সহায়তা করতে পারছে না কিন্তু জিজ্ঞাসা করছে যুক্তরাষ্ট্র যে মানবাধিকার ও মূল্যবোধের অধিকার বলে দাবি করে আসছে এটা কি সেই কূটনীতি জিয়ান বলেন মুসলমানদের মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্র যখন কথা বলছে তখন তারা ফিলিস্তিনের মানবাধিকার নিয়ে উদাসীন কেন এছাড়া ওয়াশিংটনের পক্ষপাতিত্বের অভিযোগে তুলি বলে তিনি বলেন যুক্তরাষ্ট্র কেবল নিঃস্বার্থের প্রতি নজর রাখে তাতে ঘটনা যাই ঘটুক না কেন মানবাধিকারকে কি তারা অজুহাত হিসেবে ব্যবহার করছে না ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতে পদক্ষেপ নিতে নিরাপত্তা পরিষদকে বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র বাইডেনের ভূয়সী প্রশংসায় নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ফের হয়েছে ফোনালাপের বিবৃতিতে দিয়েছে এই দুই নেতার মধ্যে কার্যালয় আলাপ হয়েছে তার বিস্তারিত না জানালেও বিবৃতিতে নেতানিয়াহু বাইডেনের ভূয়সী প্রশংসা করেছেন বলে জানানো হয়েছে ফোনালা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তবে তার প্রস্তাব সত্ত্বেও গাজা উপত্যকায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু তিনি বলেছেন উদ্দেশ্যপূর্ণ না হওয়া পর্যন্ত হামলা চলবে খবর আল জাজিরার গাজায় গত দশই মে থেকে হামলা চালিয়ে আসছে ইসরায়েল শুরুর দিকে এই হামলাকে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার বলে নেতানিয়াহুকে সমর্থন জগিয়ে আসছিলেন বাইডেন এ নিয়ে নিজ দলের ভেতরেই ব্যাপক সমালোচনা মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরে যুদ্ধবিরতিতে নিজের সমর্থনের কথা জানান বাইডেন বিবৃতিতে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট সমর্থন দেওয়ায় নেতানিয়াহু তার ভূয়সী প্রশংসা করেছেন ইসরায়েল হামলা চালিয়ে যাবে গত দশই মে থেকে গাজায় অব্যাহত হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী বহু বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবনকেও গড়িয়ে দিয়েছে তারা এ পর্যন্ত গাজায় অন্তত দুশত সাতাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে পঁয়ষট্টি জন শিশু ও ছত্রিশ জন নারী রয়েছে আহত হয়েছেন দেড় হাজারের বেশি সর্বশেষ জানিয়ে দিচ্ছি গাজায় ইসরায়েলি হামলায় তিন মসজিদ ধ্বংস ক্ষতিগ্রস্ত চল্লিশ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় তিনটি মসজিদ ধ্বংস হয়ে গেছে এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আরও চল্লিশটি মসজিদ গাজার ওয়াক মন্ত্রণালয় বরাদ দিয়ে ফিলিস্তিনি গণমাধ্যম ফিলিস্তিনি আল ইয়াউম জানিয়েছে গাজার বিভিন্ন এলাকায় গত কয়েকদিনের হামলায় তিনটি মসজিদ ধ্বংস হয়ে গেছে এছাড়া আরও চল্লিশটি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে হামলার আশঙ্কায় বিয়াল্লিশটি মসজিদ বন্ধ রাখা হয়েছে বলেও জানানো হয়েছে জাতিসংঘ এক প্রতিবেদনে জানিয়েছে গাজা ইসরায়েলির অব্যাহত হামলায় বান্ন হাজার মানুষ উদ্বাস্ত হয়েছেন গত দশই মে থেকে গাজায় অব্যাহত হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী বহু থেকে বহু বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবনকেও গুড়িয়ে দিয়েছে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য